মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আর যেটা বলবো, আজকে অনেকদিন পর আবার ব্লগিং নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেকদিন বলাটা ঠিক নয়, দশমী থেকে ব্লগ ভিডিও যে কোনো রকম ভিডিও শ্যুট করাই বন্ধ ছিল। মানে রান্না হোক, আমি তো অনেক রকম টপিকগুলো ভিডিও দিই, তো সমস্তটাই পুরো একেবারেই স্টপ হয়ে গেছিলো। তো যথারীতি দশমী থেকে ভিডিও বানানো একেবারেই বন্ধ হয়ে গেছিলো। দশমী, একাদশী আর হচ্ছে দ্বাদশী, এই তিন দিন বানানো যায়নি, বানাতে পারিনি। তোমরা জানো আগের ভিডিওটাও আমি কালকেই পোস্ট করলাম, কারণ এতটাই মন মেজাজ খারাপ ছিল কি করব, মানে ট্রাইপডের একটা এত বড় সমস্যায় পড়ে গেছিলাম, বুঝে উঠতে পারছিলাম না। আর অনলাইনে যদি আমি পারচেস করি তাহলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, তো সে কারণে একটু সমস্যার মধ্যে তো ছিলামই। তো ফাইনালি আমার ট্রাইপডের সমস্যা মিটে গেছে, আমি পরশু দিনকে এটা কিনেছি। এই হলো আমার নতুন ট্রাইপড, একদম প্রফেশনাল যেটা হয় সেটাই কিনেছি, তো এখন একটু ভালো লাগছে। এবার ফোনটা আটকে নিই, কারণ হাতে ধরে কথা বলাটা খুব মানে সমস্যাদায়ক আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম চিপকু চিপকু হয়ে চলে এসেছি, আর চিপকু চিপকু আসার কারণ হচ্ছে আমি মাথা চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, মানে তো এতটাই ড্রাইনেস হয়ে গেছিল। তো কালকে রাতে মাকে বলে একটু তেল দিয়ে দাও, তো যথারীতি কালকে রাতে দিয়েছি কারিয়া পাতা আর কোকোনাট অয়েল ফুটিয়ে সেই তেলটা মাথায় দিয়েছি। মানে আমি এরকম এক্সপেরিমেন্ট করে করে অনেক রকম তেলই দিই, যেটা একদম ঘরে বানানো, একদম হোম রেমেডি। তো আজকে থাকছে তোমাদের জন্য অনেক ভালো ভালো কিছু টপিক, অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত আমি দশমীর দিনকে একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছিলাম, কিন্তু ফোনটা যে মানে ফোনে যেহেতু শ্যুট করছি আমি, তো ফোনটা মানে ট্রাইপড নেই, বুঝতেই পারছো, ফোন রেখে রেখে কারোর একটা মানে সাপোর্ট যেটা আর কি, ওইভাবে ভিডিও করাটা সত্যি ভীষণ চাপের। তো আমি ফাইনালি যা করলাম সেগুলো দেওয়ার মতো না, যাতে দিয়ে সবটাই ডিলিট করতে হলো। একাদশীর দিনও একটু একটু করেছিলাম, কারণ সেদিন একটু বেরিয়েছিলাম, একটু বাইরে গেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। ওই দিনই ট্রাইপডটা কিনেছি, কিছু গাছ নিয়ে এসেছি, সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর যেটা বলেছিলাম দুর্গাপুজোর শুরুতে যে আমাদের বাড়িতে আসবো একটা নতুন অতিথি, বলেছিলাম না যে আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো, তো সেটাও যথারীতি কালকে কেনা হলো, তো সেইটা নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তো যথারীতি কাল আর পরশু আমার এই জিনিসপত্রগুলো কিনতে কিনতেই চলে গেছে, তো আর ভিডিও শ্যুট করা হয়নি। তাহলে চলো শুরু করে দিই আজকের এই ব্লগ। তো এই হলো দুটো চারা, এটা হচ্ছে কারিয়া পাতা চারা আছে দুটো, আমি এগুলো একটা দিদির কাছ থেকে নিয়ে এসেছি পরশু দিন থেকে, এটা জলে এইভাবেই রয়েছে, লাগানোর সময় হচ্ছে না, কারণ কালকেও বেরোতে হয়েছিল। আর একটা গাছও নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো, এই একটা গাছ নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, আমার অনেক দিনের শখ ছিল একটা ইনডোর প্ল্যান্টে, তো এটা নিয়ে এসেছি। আর এই টবটা কিন্তু প্লাস্টিকের, তো এটা প্লাস্টিকের টবে বসাবো। এই কুমড়ো গাছটাতে কি সুন্দর কুড়িয়ে এসেছে টবের মধ্যে, যদি ওটা সার দেওয়া হয়েছিল তার জন্য এসছে, নাহলে আসতো না। বলেছিলাম যে আমাদের ঘরে আজকে মানে আমাদের ঘরে আজকে নতুন অতিথি এসেছে, আর একটু রান্নাঘরটাকে সাজাবো, সবটা তোমাদের সাথে যে শেয়ার করবো। তাহলে চলো, কে এসছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে।
almost done. মানে সমস্ত বাসনগুলো ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ভালো করে মুছে জল শুকিয়ে তোলার অপেক্ষা। ভিডিওটা শেষ মুহূর্তে চলে এসেছি, আর তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, কালকে একরকম জামা কাপড় পরেছিলাম, আজকে একরকম, আবার এখনো দেখা যাচ্ছে বাইরে সকাল। তো যথারীতি আমি ভিডিওটাকে কালকে শেষ করতে পারিনি, আমি ভিডিওটা কালকে কমপ্লিট করতে পারিনি, কারণ হচ্ছে তোমরা দেখেছো যে কতগুলো বাসন মাজতে হয়েছে কালকে। তো ওগুলো মাজার পরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মেজেছিলাম বাসনগুলো, তো কোমরে প্রচণ্ড ব্যথা করছিলো। তার উপরে কাল আবার বৃহস্পতিবার ছিল, স্নান করে পুজো করা, মাথায় তেল দেওয়া ছিল, শ্যাম্পু করা, এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। মানে স্নান করে উঠেছি আমি 3:30-4:45, তারপরে খেয়েছি, এই করতে করতে এতটাই অবেলায় খাওয়া হয়ে গেছে, দিয়ে সন্ধ্যে থেকে আর শরীরটা একদমই দিচ্ছিল না বাকি কাজ করার। প্রচণ্ড মানে একটা বদহজমি ব্যাপার কাজ করছিলো, কাজগুলো বাকি আর করা হয়নি, তাই আজকে সকালে শেষ করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম বাকি মুহূর্তটা। মানে দুটো কাজই পুরো ইনকমপ্লিট ছিল, একদিকে হচ্ছে গাছ লাগানোটাও, আবার একদিকে হচ্ছে বাসনগুলো রাখাটাও, দুটোই ইনকমপ্লিট পড়েছিল আর কি। তো যাই হোক, তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ আবার নতুন মানে একটা ব্লগ নিয়ে আসবো। আজকে ইচ্ছা ছিল লক্ষ্মী পুজোর স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য থাকবে, আসলে না এটা এখন বলবো না, এটা নেক্সট ব্লগেই বলবো। তাহলে চলো, আর যেটা যাবার আগে বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে হারে আশেপাশে করোনা বাড়ছে সবাইকে বলবো খুব সাবধানে থেকো, সতর্ক থেকো। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, বাই।